তিনি বরাবরই ঠোঁট কাটা। কখন যে তিনি কার বিরুদ্ধে গর্জে উঠবেন তা হলফ করে অনেকেই বলতে পারেন না। তবে মাঝে বেশ কিছুটা সময় তাকে তেমন প্রচারে দেখা যায়নি। অনেকদিন পর ফের আলোচনায় উঠে এলেন ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকী। দুদিন আগে অরাজনৈতিক মঞ্চ থেকে এলাকায় কিছু তোলাবাজ চিটিংবাজ আছে বলে জানিয়েছিলেন তহা, আর পরদিনই তার বিরুদ্ধে পোস্টার পড়ল তারকেশ্বরের পিয়াসারা জুড়ে। যারা মানুষের উপর অত্যাচার করে জুলুম করে খায়, তোলাবাজি করে খায়, তারা দেখছে এই মানুষটা মানুষের জন্য কাজ করলে আমাদের তোলাবাজি বন্ধ হয়ে যাবে, অতএব এই লোকটার পিছিয়ে রাখার জন্য তকমা দিয়ে দাও, এ হচ্ছে বিজেপি। গত শনিবার তারকেশ্বরের পিয়াসারা এলাকায় একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও। ওই অনুষ্ঠানেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রশংসা করতে গিয়ে এলাকার স্থানীয় তৃণমূল নেতাদের তোলাবাজ বলে তোপ দাগেন তহা সিদ্দিকী, জানিয়ে হইচই পড়ে যায় তারকেশ্বরে। এরপরই রবিবার পিয়াসারা এলাকায় তার বিরুদ্ধে পোস্টার পড়ে বলে অভিযোগ। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা স্পষ্ট নয়। পোস্টার সম্পর্কে তহা বলেন, তৃণমূলের তোলাবাজ কিছু নেতা এই ঘটনা ঘটাচ্ছে, মুখ্যমন্ত্রীকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন জানাব। একটা সময় তহা বলেছিলেন বিজেপি আরএসএসের থেকেও ভয়ঙ্কর তৃণমূল। সেই খবরের কাগজের কাটিং দিয়েই পোস্টার সাটা হয়েছিল পিয়াসারার দেওয়ালে দেওয়ালে। রবিবার পুলিশ গিয়ে সমস্ত পোস্টার তুলে দেয়। সোমবার ফের একাধিক জায়গায় একই পোস্টার দেখা যায়। তহা সিদ্দিকীর অভিযোগ, এলাকার কিছু সুবিধেবাদী তৃণমূল নেতা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। যারা দিনে তৃণমূল করে আর রাতে বোমা তৈরি করে তারাই রয়েছে এর পেছনে। এলাকার দু একজন তোলাবাজ তৃণমূল নেতা এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে কেউ মন্তব্য করতে চাননি, ঘটনা প্রসঙ্গে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না। আগে ভোট আসা মানেই তহা গরম গরম কথা বলতেন। অনেকে বলেন গত এক দশকের চেনা ছবি ছিল তহা প্রথমে তৃণমূলের বিরুদ্ধে গরম গরম কথা বলবেন, আবার পরে অজ্ঞাত কারণে চুপ করে যাবেন। কিন্তু একুশের ভোটে সেসব হয়নি, কারণ এবার আব্বাস সিদ্দিকী যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কার্যত তার ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন তহা। তবে ফের তিনি খবরে এলেন সৌজন্যে পোস্টার। দ্য ওয়াল ব্যুরো।